সো আজকে মাটন রান্না করছে ম্যাডাম। আমাদের সকলের স্নান করা কমপ্লিট, বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাইরেও দেখো প্রচন্ড কুয়াশা, কি ঠান্ডা, সেই ঠান্ডা তো স্নান করা তো হয়ে গেছে, আর গতকালকে তো পিঠা বানানো হয়েছিল, এই দেখো কত সুন্দর সুন্দর পিঠা রয়েছে, এবার এই পিঠাগুলোকে খেতে হবে। ওয়াও 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 ওয়াও, আর এইখানে রয়েছে পাটি সাপটা, এই সমস্ত পিঠা খাওয়া হবে এখন, আর নিচে যাই এখন কি কি নিয়মকানুন করছে সেগুলোও দেখাই, আর তারপরে হচ্ছে তিলের খাজা কিনতে হবে, তিলের খাজা কিনতে হবে, তো নিচে যাই আগে দেখি মা কি করছে। তো আজকে নিয়মের মধ্যে যেটা রয়েছে, আজকে ভূমিকে এবং ঘরবাড়িকে পিঠা খাওয়াতে হয়, তো সেই নিয়ম একটু বুঝেও গিয়ে ঘরের যে প্রত্যেকটা জানালা দরজা রয়েছে সেখানে গ্লাস দিয়ে চালের গুঁড়ো গোলা দিয়ে পিঠা দিতে হয়, এখানে রান্না করা পিঠা না, এখানে কাঁচা গোলা ফেলে পিঠা দিতে হয়। তোমরা দেখে থাকো কী কী করছে, আর এখানে ঠাকুরদার কাছ থেকে শিখে নিচ্ছে রূপায়ণ কোথায় কোথায় দিতে হয়, এখন দেখবে রূপায়ণও দেবে। তো তোমরা দেখছো রূপায়ণ কত সুন্দর করে ধীর স্থির ভাবে পিঠাগুলো দিচ্ছে দরজার মধ্যে, মানে বাটির মধ্যে গোলা নিয়ে গ্লাস দিয়ে গোল 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 ছাপ দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে ভূমির পিঠা, যেটা ভূমিতে অর্থাৎ মেঝেতেও দেওয়া হয় এবং দরজা জানালার মধ্যেও দেওয়া হয়। তো তোমাদের নিয়ম আছে নাকি, যদি থাকে বা না থাকে তাহলে কমেন্ট করে জানিও, আমরাও জানতে পারবো তোমাদের নিয়ম কী রয়েছে, যারা দেখছো কোথা থেকে দেখছো কমেন্ট করে দিও। আর এই ঘরের মধ্যে দেখো বাবু কিভাবে দিচ্ছে পিঠা, গোল গোল ছাপ দিয়ে তারপরে দিতে হয়, সিঁদুরের ফোঁটা দিতে হয়, ধান দুর্বল দিয়ে প্রণাম করতে হয়। এখানেও দরজার মধ্যে দিয়ে দিচ্ছে রূপান, আর ডান পাশ যেটা দিচ্ছে এটা আমাদের আগে পুরনো ঘর ছিল রান্নাঘর, এখানে রান্না বান্না হতো, তারপরে নতুন কাজ করার পর এখানে ঘর কমপ্লিট হয়নি, ওটা ওইভাবে রয়ে গেছে। তো সকাল সকাল সমস্ত নিয়মকানুন কমপ্লিট, এখন পিঠে ভাজা হবে আর পিঠে খাওয়া হবে, এইদিকে হয়ে যাচ্ছে চা আর বসিয়ে দিচ্ছে পিঠা ভাজা। তো পিঠা আমাদের এবার তিন রকমের পিঠা ভাজা হয়েছে, তোমাদের তো দেখিয়েছি, এটা সাদা পিঠা, আর হয়েছে মিষ্টি পুয়ো পিঠা, আর এটা রয়েছে পাটিসাপটা। আমার কাছে তো পাটিসাপটাই বেশ ভালো লাগে, আর তোমাদের কাছে কোন পিঠাটা ভালো লাগে কমেন্ট করে জানিও, ভালো লাগবে আমাদের। সকালে খাওয়া দাওয়া তো হয়ে গেছে, পিঠা পার্বণের দিন আজকে, আর এই যে খাওয়া দাওয়ার পরে আরেকবার রেস্ট নেওয়া হলো, একটু হালকা করে ঘুমিয়ে এখন যাচ্ছি আমি বাজারে, আনবো আজকে মাটন আর হবে মাটন কষা, কি তাই তো চলবে তো আজকে তোমাকে মাটন কষা খাবো, ঠিক আছে? এগুলো কি, কোথায় যাবো তাহলে? যাই আমরা এখন বাজারে, এসে গেছি এখন মাটনের দোকানে, তো এখান থেকে মাটন নিয়ে ঝটপট আর একটু বাজারে ঢুকবো, ঢুকে আর কিছু নেওয়ার আছে সেটা নিয়ে আমাদের বাজার চলে আসলাম। আর ওই যে রূপান নিয়ে দৌড় মারছি, পুষড়ার দিন, পুষনা আজকে, পুষনার দিন, মাঝে মাঝেই পিঠে খাওয়া আছে, আবার দুপুরে আছে মাটন কষা, আহ খেয়ে টেস্ট লাগে তো দুধ দিয়ে। আর এইদিকে মশলা কষানো শুরু করে দিয়েছি, এখানে আলু ভাজা হয়ে গেছে, এখানে মশলা রেডি, আর এই হচ্ছে মাটন, এটা ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। তো আজকে মাটন রান্না করছে ম্যাডাম,
না আমি শুধু একটু একটু হাত নাচ্ছি মিস্টার এত ভালো রান্না করে একটু ধারে কাছে আসা সাহসই হয় না কিন্তু সবসময় মিস্টারই করে তাই আমি ভাবলাম আজকে আমি একটু ঘাটাঘুটি করে শুধু ঘাটাঘুটি করছি তাও আবার অভিজ্ঞ ব্যক্তির তত্ত্বাবধানে দেখতেই পাচ্ছ ঘাড়ের ওপর মাথার ওপর দাঁড়িয়ে আছে তো যেটা বলে বলে দিচ্ছে সেটাই করছি মিস্টারের হাতের রান্না এতটাই স্বাদ তো সেখানে এসে মাতব্বরি করার সাহস পাই না উদ্ভব তো দেখাতে পারি না আর রূপও দেখো ওই যে জাতীয় পতাকা শীতের দিন মানে খাওয়া দাওয়া স্পেশাল আর খাওয়া দাওয়া একদম জমে যাবে তো দেখতে থাকো ব্লগটা ভালো লাগবে আশা করি বাঙালির খাওয়া দাওয়া এটা যুগ যুগ ধরে মানে ইস্ট টু ওয়েস্ট স্পেশাল বাঙালি মানে মশলাদার খাবার মানে স্বাদ প্রিয় এটা সবাই জানে বাঙালির খাওয়া দাওয়া অলওয়েজ স্পেশাল হয় আর অকেশন হলে তো কোনো পারপাস করলে তো তার তো কোনো মানে সুযোগই ছাড়ে না তো বাঙালির কচি পাঠার ঝোল আর গরম ভাত বাঙালির কচি পাঠার ঝোল মানে বাঙালির মানে খাওয়া দাওয়ার আইটেমের মধ্যে সবার মুখে মুখে যেটা ঘুরবে যেটা হচ্ছে গিয়ে সেরা আইটেম সেটা হচ্ছে গিয়ে কচি পাঠার ঝোল আর হচ্ছে গিয়ে গরম গরম ভাত আর কিছু লাগবে না আর কিচ্ছু লাগে না এটা সবাই জানে মানে রূপায়ণ খেত না এখন রূপায়ণও খাওয়া শিখে গেছে আমাদের আজকে পিকনিক হচ্ছে এই বাড়িতেই আর কি আমরা পারবো না তিনজনই খাই বাবুমা খায় না তো সেজন্য আনলে মোটামুটি দুদিন আমাদের খুব ভালো খাওয়া হয়ে যায় এখন বেজে গেছে 1:30 আর আমাদের এখন লাঞ্চ টাইম তো গিয়ে এখন লাঞ্চ করব আমরা লাঞ্চ করে নেই তারপর দেখা হচ্ছে লাঞ্চের পর দেখো রূপুর বলে গরম লাগছে এইদিকে জানলার গ্লাস কিন্তু খুলে রেখেছে পেছনে তাও গরম লাগছে দেখো টুপি টুপি খুলে ফেলছে আর আমাদের প্রচন্ড ঠান্ডা লাগছে আমরা একদম চাদর মুড়ি দিয়ে হাইনেক পরে এই যে মিস্টার দেখো তিনটা ফুল গেঞ্জি তার উপর তার উপর মানে তিনটা পরেছে আর কি প্রচন্ড ঠান্ডা আর আর এখন বেজে গেছে 4:30 আমরা বেরিয়ে পড়েছি যাচ্ছি বক্সিরহাট মাসির বাড়ি পিঠা খেতে দেখো কুয়াশা পড়া শুরু হয়ে গেছে আবার আজকে দিনটা এরকম ঠান্ডা ঠান্ডাই তো আমরা যাচ্ছি মাসির বাড়ি মাসি পিঠে খাওয়ার নিমন্ত্রণ করেছে
তো চলো যাচ্ছি পিঠে খাওয়ার নিমন্ত্রণে, অনেকক্ষণ থেকে নিমন্ত্রণ হয়েছিল কিন্তু আলটিমেটলি মাসির বাড়ি যাচ্ছি। মাসি সকাল সকালই নিমন্ত্রণ করেছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল, সকালের দিকে যাওয়া হলো না। এখন বিকেলে যাচ্ছি। রূপ দেখো ডুয়াল স্ক্রিন করে দিল, তো আমরা ফ্রন্ট ক্যামেরায় আছি আর ব্যাক ক্যামেরায় আছে। এই দেখো কেমন কুয়াশা পড়ে গেছে। সবার আগে আমরা যাব আসাম থেকে তেল ভরবো গাড়িতে, ফুল ট্যাঙ্কি করব, তারপর ঘুরে বেড়াবো গাড়ি নিয়ে যতক্ষণ ঘোরা যায়। কিন্তু সময় আজকে কম আছে হাতে, কারণ রূপুর আবৃত্তি ক্লাস আর আবৃত্তি স্যার চলে আসবে, তো সেই টাইম আবার ধরতে হবে। তো দেখা যাক কত কি ঘোরাঘুরি করা যায়, সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আমরা পৌঁছেও গেছি তেল, এখন ঢুকছি আমরা পেট্রোল পাম্পে। ডিজেল হ্যাঁ, যে মিষ্টার নেমে পড়ছে এই দেখো, যে ড্রাইভিং এ চলে আসছে রূপায়ণ। ডিজেল হ্যাঁ হ্যাঁ ডিজেল দেখো, চালা তুই চালা। কি করছিস? হ্যাঁ আমরা পৌঁছে গেছি ছোট গুমা। এটা কোন রাস্তা দিয়ে মিস্টার ঢুকেছে আমি রাস্তা চিনি না, যাই হোক এক্ষুনি পৌঁছে যাবো। মাসিদের বাড়িতে তারপর গিয়ে চলো দেখা। এই দেখো কত পিঠা দেখছো, মারাত্মক টেস্ট হয়েছে। প্রচুর পিঠা দিয়ে দিয়েছে, খেতে পারছি না। মাসির পিঠা দারুণ টেস্ট হয়ে যায়, মাসির পিঠা দারুণ টেস্ট হয়। এইটা যা হয়েছে আর ও দুর্দান্ত দুর্দান্ত, এটা পাটি সাপটা ক্ষীরের হ্যাঁ তোমাকে বলে দেবো নি আমি। তাহলে আসলাম আমরা, দেখা সাক্ষাৎ হলো, অনেক কিছু খেলাম। হ্যাঁ তাহলে আসলাম, টাটা মিষ্টি। এখন চলে যাই, গিয়ে আবার রূপায়ণের ক্লাস ধরতে হবে। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকাল আর একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাভ এ গুড নাইট।